যত শক্তিধর দেশ আছে সবগুলো এই করোনা ভাইরাসের কাছে নাকানি চুবানি খাচ্ছে, যেটা আমাদের অসহায়ত্বের জ্বলন্ত প্রমাণ। আমরা যে কতটা অসহায়, হেল্পলেস, এই পরিস্থিতি আমাদেরকে বলে দিচ্ছে। ছোট্ট এক করোনা ভাইরাস, যেটাকে হয়তো ইলেকট্রনিক মাইক্রোস্কোপ ছাড়া দেখাও যায় না, তো এরকম একটি ভাইরাস যেটাকে আমরা ধরতে পারছি না, ছুতে পারছি না, দেখতে পারছি না, ছোট্ট এক ভাইরাস গোটা বিশ্বকে নাকানি চুবানি খাওয়াচ্ছে। কতটা অসহায় আমরা, কতটা হেল্পলেস আমরা, কতটা দুর্বল আমরা, এটা কিন্তু এখন খুব সুন্দরভাবে টের পাওয়া যাচ্ছে। সূরা আন-নিসার 28 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে দুর্বল করে তৈরি করেছি। আমরা যে কতটা দুর্বল, আমরা যে কতটা অসহায়, তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই করোনা ভাইরাস। এক করোনা ভাইরাসের আক্রমণে আমরা দিশেহারা, হিমশিম খাচ্ছি আমরা। কালকে যদি শোনা যায় যে আমেরিকায় আরেকটা নতুন শক্তিশালী ভাইরাস আক্রমণ করেছে, যেটা করোনা ভাইরাসের চেয়েও ডেঞ্জারাস, তারপর দিন যদি আমরা শুনি যে ওইদিকে জাপানে আরেকটা নতুন ভাইরাস এসেছে যেটা করোনার চেয়েও ডেঞ্জারাস, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? এক করোনা ভাইরাসের আক্রমণে যদি আমরা এরকম দিশেহারা অসহায় হয়ে পড়ি, তাহলে আরো কয়েকটা ভয়ঙ্কর ভাইরাস যদি পৃথিবীর এদিক সেদিক আমাদেরকে আক্রমণ করে বসে এখনই, তখন আমাদের অবস্থাটা কি হবে? আসলে এগুলো আমরা যে অসহায়, আমরা যে একেবারে দুর্বল, তার জ্বলন্ত একটা প্রমাণ। তো এই করোনা ভাইরাসের আক্রমণ থেকে কোনো কিছু দিয়েই কিন্তু এটাকে থামিয়ে রাখা যাচ্ছে না, এবং আসলে কোনো কিছুই এই করোনা ভাইরাস থেকে আমাদেরকে বাঁচাতে পারে না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর করুণা যদি না হয়। তাই সম্মানিত শুধু আসুন আমরা আমাদের মহান রবের দিকে ফিরে আসি, আমরা তাওবা করি, আমরা ইস্তিগফার করি, আমরা আমাদের সকল পাপের জন্য, ব্যক্তিগত পাপ এবং সম্মিলিত পাপের জন্য আমরা সবাই মিলে আল্লাহর কাছে ক্ষমা চাই।